ফিরে দেখা 2023 সুবিজের আলোচিত ঘটনাগুলো। ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন। শেষ হয়ে আসছে 2023 সাল, আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে নতুন বছর। অন্যান্য বছরের মতো 2023 সালেও দেশের সুবিজ অঙ্গনে ঘটে গেছে নানা ঘটনা। আর কোন কোন ঘটনা আলোচনার ঝড় তুলেছে দেশের গণমাধ্যমে, সুবিজ অঙ্গনের আলোচনা ছড়িয়ে পড়েছে অফিস পাড়া থেকে শুরু করে ফুটপাতের চায়ের দোকান পর্যন্ত। এমন কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে সুবিজের আলোচিত ঘটনাগুলো। সুবিজের আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কেরিয়ার সবই। চলুন জেনে নেই 2023 সালে সুবিজে আলোচিত ঘটনাগুলো সম্পর্কে। জাতীয় সংসদ নির্বাচনে নায়ক ফেরদৌসের মনোনয়ন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এ বছর প্রায় এক ডজন তারকা দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তাদের এই মনোনয়ন চাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক সমালোচনা হয়েছে। তবে শেষ মুহূর্তে একজন তারকা নতুন মনোনয়ন চাওয়ার মধ্যে মনোনয়ন পেয়েছেন, যিনি হচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস, যিনি ঢাকায় সিনেমায় 25 বছর ধরে অভিনয় করছেন। যা রয়েছে হঠাৎ বৃষ্টির মতো সারা জাগানো সিনেমা, যা দুই বাংলাতেই জনপ্রিয়। স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাপাইগঞ্জ 2 থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় রাজশাহী 1 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন তিনি। অপু বিশ্বাস ও তাপস মুন্নি দ্বন্দ্ব। গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরই প্রেক্ষিতে ডিবি কার্যালয়ে তলব করা হয়েছে অপুকে, যেখানে বের হয়ে ক্ষমা চান তাপস ও মুন্নির কাছে। তবে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়েছে এই তারকাদের নিয়ে। বিভিন্ন সময় তারা একে অপরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, সমালোচনাও করেছেন। জায়েদ খানের ডিগবাজি। আমেরিকার একটি অনুষ্ঠানে পারফরমেন্স করতে গিয়ে ডিগবাজি দিয়েছিলেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেই ঘটনায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে জায়েদ খান আরও বেশি কিছু অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ডিগবাজি দিয়েছেন, আর এই কারণে জায়েদ খান ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে এই অভিনেতাকে অনেকেই ডিগবাজি জায়েদ খান বলা শুরু করে দিয়েছেন। চিত্রনায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরিমণির বিচ্ছেদ। ঢাকায় সিনেমার আলোচিত তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজ ভালোবেসে বিয়ে করেছিলেন। মূলত গুণিনী সিনেমায় শুটিং করতে গিয়েই তাদের প্রেম হয়। এরপর খুব অল্প সময়ের ব্যবধানে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিয়ের পর তাদের সংসারে আসে পুত্র সন্তান। শুরুতে বেশ ভালোই চলছিল তাদের সংসার, তবে বেশি দিন স্থায়ী হয়নি সংসার। বছর জুড়ে নানা কারণে বারবার খবরের শিরোনাম হয়েছেন এই জুটি। সংসার জীবনে নানা রকম মনোমালিন্য হতো তাদের, তবে শেষ হলো বিচ্ছেদ দিয়ে। অভিনেত্রী তানিয়াহমেদ ও কণ্ঠশিল্পী টুটুলের 23 বছরের সংসারে ভাঙন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়াহমেদের 23 বছরের সংসার জীবনের ইতি ঘটে। অনেকেরই ধারণা ছিল এই তারকা দম্পতি অনেক সুখী, তবে সেই ধারণা ভুল প্রমাণ করে তারা আলাদা হয়ে যান। জানা গেছে বেশ কয়েক বছর ধরেই দুজন আলাদা থাকছিলেন। এই দম্পতি কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তানিয়া যদিও মাঝে মাঝে দেশে এসে কিছু সময় কাটাতেন, অভিনয় করতেন, টুটুল তার মতো করে গান নিয়েছিলেন। এই দম্পতিও বিচ্ছেদের খবরের শিরোনাম হন চলতি বছর। একটি সূত্রে জানায় তাদের বিচ্ছেদ হয়েছে আরও 1 বছর আগেই, তবে খবরটি জানাজানি হয় চলতি বছরের অক্টোবরে। অভিনেত্রী ফারিনের বিয়ে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন চলতি বছর বিয়ে করেছেন। জানা গেছে
ফারিনের স্বামী শেখ রেজওয়ান বিদেশে কর্মরত তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় ফারিন। অভিনেত্রী তানজিন তিশা, ছোট পর্দায় বেশ জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, কাজ ছাড়াও বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। প্রেম বিয়ে নিয়েও একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে সর্বশেষ একজন অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে, এই নিয়ে চলে নানা আলোচনা এবং সমালোচনা। কিন্তু সব আলোচনাকে উড়িয়ে দিয়ে টপকে যান তিনি অন্য বিষয়ে, সাংবাদিককে উড়িয়ে দেবেন। তিশার এমন মন্তব্য পাওয়ার পর বিনোদন সাংবাদিকরা একত্রিত হয়ে মানববন্ধন করেছেন। সর্বশেষ তানজিন তিশা দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়ার পর এই ঘটনার সমাপ্তি ঘটে। সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারি, চলতি বছর সেলিব্রিটি ক্রিকেট লিগে প্রথমবারের মতন মারামারির ঘটনা ঘটে, যেখানে সেলিব্রিটিদের ক্রিকেট খেলাকে সবাই উপভোগ করেন সেখানে মারামারির ঘটনায় সবাই অবাক হয়েছেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কাদা ছুড়াছুড়ি হয়েছে। মারামারিকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু মারামারির কারণে সেলিব্রিটি ক্রিকেট লিগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ সুনেরা তিশার ছবি ও ভিডিও ভাইরাল। ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরীফুল রাজ, সুনেরা বিনতে কামাল ও তানজিন তিশার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে শুরু হয় নানা রকম আলোচনা এবং সমালোচনা। এই নিয়ে তিন তারকার মধ্যেও বেশ দূরত্ব তৈরি হয়। পরে এসব তারকারা ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। এছাড়া বন্ধুদের মধ্যকার ব্যক্তিগত ভিডিও কিভাবে প্রকাশ্যে এলো তা নিয়ে রাজের উপর ক্ষিপ্ত হন সুনেরা ও তানজিন তিশা। চিত্রনায়িকা পপির স্বামী সন্তানের খবর। ঢাকাই সিনেমার এক সময়ের ব্যাপক জনপ্রিয় নায়িকা পপি বছরের শেষে আলোচনায় আসেন। বলা চলে তিনি বেশ কয়েক বছর ধরে পর্দার আড়ালে জীবনযাপন করছিলেন। অনেকদিন ধরে শোনা যাচ্ছিল তিনি গোপনে সংসার করছেন, তবে চলতি মাসের খবরটা রটায় পপি এক সন্তানের জননী। তার সন্তানের নাম আয়াত, স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তবে এই বিষয় নিয়ে পপির কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কণ্ঠশিল্পী লিজার বিয়ে, ক্লোজ আপ খ্যাত সঙ্গীতশিল্পী লিজার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। বিশেষ করে আমেরিকান প্রবাসী একজনকে তিনি বিয়ে করতে যাচ্ছেন এমন কথা অনেকেই বলতেন। এবার সেটার সত্যতা দেখা গেল। কিছুদিন আগে নিজের বিয়ের কথা জানিয়েছেন লিজা। তার স্বামী আমেরিকান প্রবাসী সবুজ খন্দকার। জানা গেছে যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। তাদের দুজনকে যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হন কণ্ঠশিল্পী লিজা। বিনোদন অঙ্গনের লিজার ঘনিষ্ঠজনরা লিজা ও সবুজের বিয়ের বিষয়টি অবগত। তবে লিজা যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলছেন না, তাই তারাও এখন এই বিষয় নিয়ে মুখ খুলছেন না। ভিউয়ার্স, এই ছিল সুবিজে ফিরে দেখা 2023 সালের আলোচিত ঘটনাগুলো। এ নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।